ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত। সম্মানিত রেজাউল করিম ভাই, আল্লাহ তাকে সুস্থ রাখুন। মানুষের থেকে জানতে চেয়েছেন যে কোন ক্ষেত্রে মিথ্যা কথা জায়েজ। শেষ যেমন আমি মসজিদ থেকে বাহির হওয়ার সময় আমাকে মসজিদে ধরে বসাইতে চায়, আমাকে ধরে বসাইতে চায় ফাজল আমল পড়ার জন্য। এখানে আমি যদি আমার ইমান আমল বাঁচানোর জন্য, শিরক বিদাত থেকে বাঁচানোর জন্য আমি মিথ্যা কথা বলি, তাহলে কি এটা জায়েজ হবে কিনা বলাটা? আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রসুলিল্লাহ মা বাদ। সম্মানিত রেজাউল করিম ভাই, প্রথম কথা জানতে হবে যে মিথ্যা কথা বলা মিন কাবা জনুব অমিন আকবর এল কাবায়ের, এটা মিথ্যা কথা বলা একটা নিকৃষ্ট গুণা এবং কবিরা গুণা অন্তর্ভুক্ত। মিথ্যা কথা বলা যাবে না। একটি হাদিস যেটি বুখারীতে সুন্দরভাবে বর্ণিত আছে 6094-তে, ইমাম মুসলিম রহিমাহুল্লাহ তার গ্রন্থের মধ্যে বর্ণনা করেছেন 2607-এ। হাদিসটি অনেক বড়, সংক্ষিপ্ত হল ইন্না সিদকা ইয়াহদি ইলাল বির, নিশ্চয় সততা কি করে ভালো পথ দেখায়, হেদায়ত দেয় ভালো দিকে কল্যাণের পথে। আর ভালোটা আর কল্যাণটা কি করে জান্নাতে নিয়ে যায়, এমনি মিথ্যা করে কি? ও ইন্নাল কাদিবা ইয়াহদি ইলাল ফুজুর, আর মিথ্যা সবসময় অন্যায় অপরাধ দিকে, খারাপের দিকে পথ দেখায়, হেদায়ত দেয়। আর খারাপটা কি করে জাহান্নামে নিয়ে যায়, এ হাদিসের সংক্ষিপ্ত, এটা অনেক বড় হাদিস। তো সুতরাং মিথ্যার পরিণাম খুব খারাপের থেকে আমরা জানতে পারলাম। তারপরও কিছু ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নিতে হয়, যেমন হাদিসের বাক্যে একটা বিষয় আছে, আপনারা পাবেন মুসলিমের হাদিসে পাবেন 2605-এ হাদিসটি, আল্লাহ নবী সাল্লাম বলছেন লাইসাল কাদিবু বা লাইসাল কাদাবুল্লাদি ইউসলিহু বাইনান নাস, ওই ব্যক্তি মিথ্যাবাদী নয় যে ব্যক্তি দুজন মানুষের মাঝে সমঝোতা রক্ষার জন্য কথা বলে। এখন ঝগড়া লাগছে, বিবাদ লাগছে, মারামারি লাগছে, অথবা মনে করেন দুজনের মাঝে কথা কাটাকাটি লেগে কোন সময় কথা বন্ধ হয়ে গেছে, দীর্ঘ সময় কথা বলে না, এখন তাদের মাঝে সমঝোতার জন্য ওই ব্যক্তি কি করছে, ইয়াকুল খায়রান, যা বলে ভালো বলে, অন্যায় কথা বলে না, মিথ্যা বলে না, বানায় বলে না, অপবাদমূলক কথা বলে না। ওয়ায়ানমি খয়রান, এবং যাকে ইশারা করছে, যে কাজের দিকে ইশারা করছে সেটাও ভালো কথার দিকে ইশারা করছে, দুজনের পক্ষে ভালো কথা। সেখানে যদি কথার একটু আকপিস হয়ে যায় তাহলে এগুলি মিথ্যার অন্তর্ভুক্ত হবে না। তাছাড়া ওলামায়ে কেরাম কতগুলি বিষয় এখানে উল্লেখ করেছেন কোরআন এবং হাদিসের বিষয়তে, যেমন কোন সময় আছে ক্ষতির থেকে বাঁচার জন্য মিথ্যা কথা বলতে হয়। যেমন কোন ব্যক্তি এসে বলতে আপনাকে রাস্তায় পায়ে বলতেছে যে তোরে মেরে ফেলবো যদি এই কথা না বলস, এখন সেখানে আপনাকে ওখানে মিথ্যা কথা বলাটা ওখানে জরুরি, নাহলে তো আপনি জান নিয়ে টানাটানি ওখানে, এরকম ধরনের বা অথবা চোর ছিনতাইকারী অনেক সময় অনেক কিছু হয়ে যায়। আপনাকে যদি বলে যে কই যাবি, যে ওই জায়গায় যাবে, ওই জায়গার কথা কইলেই মেরে ফেলবে, তখন আপনাকে যেতে বলে অন্য জায়গায় যেতে হবে, এরকম কিছু বিষয় আছে। এমন এক পরিস্থিতির শিকার হয়ে গেছেন যে আপনি যাচ্ছেন আসলে মসজিদে, তখন আপনাকে ধরে বলছে যে মসজিদে যাচ্ছে এই কথা যদি জানতে পারে তাহলে আপনাকে আসলে মেরে ফেলবে, তখন সেখানে আপনাকে মিথ্যার আশ্রয় নেওয়া যেতে পারে আপনার যান বাঁচানোর জন্য। এমনিভাবে দফুয়াল মাফসাদাতে আদম, অনেক সময় ক্ষতিকে বাঁচানোর জন্য আপনাকে মিথ্যা কথার আশ্রয় নেওয়া যেতে পারে। যেমন আপনি জানতেছেন যে শিরক এবং বেদাত বা কুফুরি, এখানে আমার কুফুরি হয়ে যাবে, এখানে আমার শিরকের মধ্যে আমি লিপ্ত হয়ে যাবো, সেখান থেকে আপনাকে বাঁচাইতে হবে, অথবা কোনো কল্যাণ আপনার এই কথার কারণে কোনো কল্যাণ অর্জিত হবে, অনেক বড় কল্যাণ অর্জিত হবে। ক্ষতি থেকে যেমন বাঁচা দরকার এবং কল্যাণ একটা অর্জিত হবে, সেখানে যদি আপনি মিথ্যা কথা বলেন বা কথাটাকে একটু ঘুরায় ফুরায় বলেন তাহলে সেখানে এটা ওলামাদের কথা হইলে সেখানে জায়েজের অর্থে ব্যবহৃত হবে। আরেকটা হল তাওরিয়া, ইশারা করা, ইশারা করা। যেমন মনে করেন যে আপনি যে বিষয়টা উল্লেখ করলেন যে আমি ওখানে বসবো না, ওখানে বসলে আমি শিরক বিদাতের মধ্যে আকিদা বিরোধী কথা আমি ঢুকে দিতে পারি, সেখানে আপনি মিথ্যা কথা না বলে আপনি ইশারা দিতে পারেন যে আমি মসজিদে বাইরে হবো, আমার একটু মসজিদে বাইরে যেতে হবে, যে আমার একটু বাইরে যেতে হবে, সেখানে আপনার মিথ্যা কথা দরকার নাই যে আমার জরুরত আছে, এই কথা আপনার বলার দরকার নাই, আপনি এখানে সিগন্যাল দিতে পারেন যে আমার একটু বাইরে জরুরি বাইরে যেতে হবে, বা আমি আপনি যেই রাস্তা দিয়ে যাবেন সেই রাস্তা দিয়ে আপনি ইশারা করেন যে আমি অমুক জায়গায় যাবো, এখন যে আমি এখন অমুক জায়গায় যাবো, বা আপনি মনে করেন জোহরের পরে বা আসরের পরে, জোহরের পরে আপনি এখন খাবেন, তা বলবেন আমি খাবো ওখানে, তো এই ধরনের ইশারা, এরকম কিছু ইশারা আছে, ইশারাতে আপনার অনেক সময় মিথ্যা কথা থেকে বেঁচে যাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি একটি হাদিস এই সম্পর্কে সুনানে কুবরাতে বর্ণিত আছে 10খণ্ডে 199-তে, যে ইন্না ফি মারিদিল কালামে মা ইউগনি রজুলু আনিল কাদিব, যে নিশ্চয় মানুষ বান্দার বা ব্যক্তির ইশারার মধ্যে, ইঙ্গিতের মধ্যে
এমন কিছু কথা রয়েছে যা তাকে মিথ্যা থেকে পরিত্রাণ দেয়, মুক্তি দেয়। তো এখন ইশারা ইঙ্গিতে অনেক সময় মিথ্যা কথার থেকে বাঁচার সম্ভব হয়। তো এইগুলো আমাদেরকে অনেক সময় লক্ষ্য রাখতে হবে, সরাসরি মিথ্যা কথা না বলে ইশারা ইঙ্গিতে বা নিজের কিছু বিচক্ষণতা বুদ্ধিমত্তা পরিচয় দিতে হয় অনেক সময়। যেমন আপনি এক রাস্তা দিয়ে যাবেন, এখন আপনি যাচ্ছেন মূলত অমুক জায়গায়, সেখানে ওই রাস্তা দিয়ে যেতে হবে, তখন আপনার পথের মধ্যে যদি আপনি সিগন্যাল দেন যে আমি ওই দিকে যাচ্ছি, তো এটা ইশারা, কিন্তু মূলত আপনি জায়গাটার নাম বললেন না, ইত্যাদি ইত্যাদি। তারপরও সার্বিকভাবে চেষ্টা করতে হবে বেঁচে থাকার জন্য, মিথ্যা কথা থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহ তাহির কলবি মিনান নিফাক ওয়া আমালি মিনার রিয়া ওয়াল লিসানি মিনাল কাযিব ওয়াল আইনি মিনাল খিয়ানা ফা ইন্নাকা তাআলামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফি সুদূর। দোয়াটি অত্যন্ত সুন্দর, শিখে নেবেন। আল্লাহ আমাদের সবাইকে সত্য কথা বলার তৌফিক দান করুন এবং সকল প্রকার অন্যায় অপরাধ, কথাতে কাজে চলাফেরায় সকল ক্ষেত্রে অন্যায় অপরাধ থেকে দূরে থাকার তৌফিক দান করুন। হাজার সাল্লাহ তালা নবীনা মুহাম্মদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।